হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোশারফ আদনান, আদনান ব্লগ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে যে বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলবো, এই বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মধ্যে প্রাইভেটের মধ্যে তো সেরাই, পাশাপাশি বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেমন বুয়েট, রুয়েট, কুয়েট, ডুয়েট, ট্রুয়েট, এই টাইপের বিশ্ববিদ্যালয়ের প্রায় সমমান বিশ্ববিদ্যালয় ধরা হয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি। সো কোন বিশ্ববিদ্যালয়ে কথা বলছি আপনারা অলরেডি জেনে গিয়েছেন, তারপরও আমি বলছি সেই বিশ্ববিদ্যালয়ের নামই হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এইটি বিশ্ববিদ্যালয় কিন্তু অল্ড ওয়াইড একটি বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। তো এই বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি সার্কুলার দিয়ে দিয়েছে, তো অ্যাপ্লাই করার ডেট কতদিন থাকবে, মেরিট লিস্ট কবে, পরীক্ষা কবে, পাশাপাশি অ্যাডমিশন ফি কত এবং কী কী প্রোগ্রাম রয়েছে, কোন প্রোগ্রামে কতগুলো সিট, এইসব নিয়ে থাকছে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো কথা বলছিলাম বাংলাদেশের মধ্যে সেরা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে। সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি ভর্তির জন্য সার্কুলার দিয়ে দিয়েছে। সো এই ডেটটি হচ্ছে অর্থাৎ জানুয়ারির 25 তারিখ থেকে ফেব্রুয়ারি 26 তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করার ডেট থাকবে। অর্থাৎ 25 তারিখ থেকে আপনার অ্যাপ্লাইয়ের একটি ফর্ম ওপেন করে দিবে ভার্সিটি অথরিটি, ওয়েবসাইটে পেয়ে যাবেন, পাশাপাশি কিন্তু সেটা 26 তারিখ পর্যন্ত থাকবে। তো 26 তারিখের মধ্যেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর অবশ্যই বলি অ্যাপ্লাই একটা ফি রাখা হয়েছে, সেটি হচ্ছে 500 টাকা। এই বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু 500 টাকা দিয়েই অ্যাপ্লাই করতে হবে। 26 তারিখে যদি আপনার অ্যাপ্লাই ডেট শেষ হয়ে যায়, মোটামুটি 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত এই 4 দিন বা 5 দিন আপনার কিন্তু এখানে যারা আসলে যোগ্য অর্থাৎ শর্ট লিস্ট করা হবে 1 তারিখে। 1 তারিখের পরে কিন্তু আপনাকে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি ওই ভার্সিটির জন্য পরীক্ষা দেওয়ার জন্য আপনি অ্যাকসেপ্ট, অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। এই SMS পাওয়ার পরে কিন্তু আপনার মোটামুটি একটা প্রিপারেশন খুব ভালোভাবে নিতে হবে। আর অবশ্য পাবেনই 3 দিন বা 4 দিন টাইম, অর্থাৎ মার্চের 5 তারিখে কিন্তু আপনার ভর্তি পরীক্ষা হবে, ঠিক তার 5 দিন পরে কিন্তু তার ফলাফল ঘোষণা হবে, অর্থাৎ মেরিট লিস্টের নামগুলো প্রকাশ করা হবে ওয়েবসাইটের মাধ্যমে বা খুদে বার্তার মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এই বিশ্ববিদ্যালয়ে যদি মিনিমাম আপনি ফর্মটা পূরণ করতে চান তাহলে আপনার যোগ্যতা কী লাগবে, সেটি হচ্ছে SSC-তে মিনিমাম 3.50 থাকতে হবে, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হইতে হবে, কারণ ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে কিন্তু নন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে না বা অ্যাডমিশন নিতে পারে না। SSC SSC-তে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, পাশাপাশি দুটো মিলে SSC এবং SSC এই দুটি প্রোগ্রাম মিলে কিন্তু মিনিমাম আপনার CGPA 8 থাকতে হবে, তাহলে আপনি এই অ্যাপ্লাই করতে পারবেন। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু 7টি প্রোগ্রাম রয়েছে, আর এই বিশ্ববিদ্যালয়ের 7টি প্রোগ্রামের মধ্যে কিন্তু 7টি প্রোগ্রামেতেই IB-র মেম্বারশিপ রয়েছে। একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় যেখানে 7টি প্রোগ্রামের মধ্যে 7টি প্রোগ্রামে কিন্তু IB-র মেম্বারশিপ রয়েছে। এটি একটা বড় অ্যাচিভমেন্ট মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জন্য। এই প্রোগ্রামের মধ্যে রয়েছে আর্কিটেকচার, অর্থাৎ আর্কিটেক্ট যেটা আমরা বলি, পাশাপাশি কিন্তু এটার সিট মাত্র 50, মানে 50টি। তো বুঝতেই পারছেন আর্কিটেক্ট কিন্তু 5 ইয়ার্স করতে হয়, ডিউরেশন থাকবে। তারপর সিভিল এবং পাশাপাশি CSC, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু 100 সিট বরাদ্দ দিয়েছে এই বিশ্ববিদ্যালয়, মানে ফল সেমিস্টারের। আর সবচেয়ে থেকে বেশি সিট 150 সিটের ব্যবস্থা করেছে এই ফল সেমিস্টারের জন্য, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য। মেকানিক্যাল, IEP এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কিন্তু 100 সিট বরাদ্দ দিয়েছে ফল সেমিস্টারের জন্য। ফল সেমিস্টারের 7টি প্রোগ্রামে সিট বরাদ্দ দেওয়া হয়েছে 700, অর্থাৎ 700টি সিট বরাদ্দ দেওয়া হয়েছে এই 7টি প্রোগ্রামে। সো যারা আসলে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, ভালো মানের পড়াশোনা চাচ্ছেন, তারা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, পাশাপাশি পরীক্ষা দিতে পারেন। কারণ এই বিশ্ববিদ্যালয়ে যারাই পড়াশোনা করেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাংলাদেশে বড় বড় প্রকল্প, বড় বড় প্রজেক্ট, পদ্মা সেতু হইতে পারে, সেটা আপনার মেট্রো রেল, এসব বড় বড় প্রজেক্টে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সবচেয়ে থেকে বেশি স্টুডেন্ট তারা টেকনিক্যালি সাপোর্ট দিয়ে যাচ্ছে। সো আপনি যদি এই বিশ্ববিদ্যালয়ে একটা সিট যদি আপনি দখল করতে পারেন তাহলে আপনার ফিউচার কিন্তু অটোমেটিকভাবে
ইনভাইট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। লাস্টে আর একটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করি, যারা এইট থাকবে তারা অ্যাপ্লাই করবেন, আসলে তারা শর্ট লিস্টে আসা খুবই কঠিন হয়ে যাবে, কারণ বাংলাদেশে আপনারা জানেন এ প্লাস গোল্ডেন এ প্লাসের কিন্তু সংখ্যা অনেক বেশি, এবং স্পেশালি কিন্তু অনেকেই চিন্তা করে বুয়েট বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করবে এই ইউনিভার্সিটিতে। সো এখানে আপনার মিনিমাম অর্থাৎ 9.5 দুটো মিলে যদি আপনার থাকে তাহলে শর্ট লিস্টে আপনি অটোমেটিকভাবে আসবেন, তারপরে পরীক্ষা দিয়ে আপনাকে এখানে অ্যাডমিশন নিতে হবে। তো লং একটা প্রসেস থাকবে এই বিশ্ববিদ্যালয়ে যদি আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চান, আর পড়াশোনার চাপ কিন্তু অনেক বেশি, এটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, বা আমার ভিডিও এতক্ষণ কথা বললাম অলরেডি বোঝা আপনাদের শেষ। তো সব কিছু চিন্তা ভাবনা করেই, এবং এখানে একটা ফির ব্যাপার স্যাপার রয়েছে, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন, এবং আপনাদের জন্য শুভকামনা থাকলো। তো অনেকে প্রশ্ন আমাকে অলরেডি করেছেন এই বিশ্ববিদ্যালয়ে এই কোন কোন প্রোগ্রামের জন্য কী টাইপের প্রশ্ন থাকে সেই নিয়ে একটা ভিডিও মেক করেন। তো আমার দ্বিতীয় ভিডিও থাকবে এই বিশ্ববিদ্যালয়ে আপনি কোন সাবজেক্টের জন্য কী কী প্রিপারেশন নেবেন, এই টাইপের ইনফরমেশন থাকবে দ্বিতীয় ভিডিওতে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।